গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো ডক্টর অনুষ্ঠানে আজকে আমি রয়েছি ডক্টর শাহাজ মাল্টি স্পেশালিটি হোমিওপ্যাথি অ্যান্ড কসমেটোলজি ক্লিনিকে। আজকে আমার সাথে আছেন ডক্টর স্নিগ্ধদীপ সাহা, ওনার কাছ থেকে আজকে জেনে নেব হোয়াট ইজ কসমেটোলজি এবং হোমিওপ্যাথির সাথে তাকে কিভাবে ইনকর্পোরেট করা হচ্ছে। নমস্কার, আই এম ডক্টর স্নিগ্ধদীপ সাহা, চিফ মেডিকেল অফিসার অফ ডক্টর শাহাজ মাল্টি স্পেশালিটি হোমিওপ্যাথি অ্যান্ড কসমেটোলজি। আজ আমরা ডিসকাস করব হোমিওপ্যাথি, কসমেটোলজি এবং তার ইনকর্পোরেশনকে নিয়ে। কসমেটোলজি রিলেটিভলি একটা নতুন ব্রাঞ্চ বা নতুন টার্ম অনেকের জন্যই। কসমেটোলজি থ্রুতে কী করা হয়, ইটস এ প্রসিডিওর টু বিউটিফাই ইয়োর হেয়ার অ্যান্ড স্কিন। মানে কী করে হেয়ারের এবং স্কিনের বিভিন্ন ধরনের বিউটিফিকেশন ট্রিটমেন্ট করা হয়, জাস্ট লাইক হেয়ার, কারোর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে সেটাকে অ্যারেস্ট করা, হেয়ার রিগ্রোথ করানো, মানে অনেকের টাক পড়ে যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে, মেল প্যাটার্ন বলনেস, ফিমেল প্যাটার্ন বলনেস, অ্যালোপেশিয়া, বিভিন্ন ধরনের টার্মস রয়েছে এগুলো মেডিকেলি। বাট সেগুলোকে কী করে রিভার্স করা যায় বা আবার ঠিক করে দেওয়া যায়, একদম আগের ফর্মে হোক বা যতটা সম্ভব আগের ফর্মে হোক সেভাবে ঠিক করে দেওয়া যায়, সেটাকে আমরা ক্লাব করছি হোমিওপ্যাথিক মেডিসিনসের সঙ্গে, যেটা একদমই একটা নতুন আইডিয়া। এই প্রসঙ্গে বলে রাখি, আই এম দ্য থার্ড জেনারেশন অফ আ হোমিওপ্যাথিক ফ্যামিলি। আমার ঠাকুরদা, বাবা, পিসিমশাই সবাই হোমিওপ্যাথি ডক্টর ছিলেন এবং আমি সেই লিগেসিটা বহন করছি এই জেনারেশনে। তো হোমিওপ্যাথি আমার বেসিক স্টাডি অফ ফিল্ড, বিএইচএমএস করেছি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে। তারপর আমি কসমেটোলজির একটা ডিগ্রি আমি করি, সেটা ইউনিভার্সিটি অফ গ্রিফসওয়েল্ড জার্মানির আন্ডারে, ইলামেট ক্যাম্পাস ইন্ডিয়া থেকে। আমি দুটো জিনিসকেই যখন পড়াশুনো করি তো দুটো কমপ্লিটলি ডিফারেন্ট দুটো ফিল্ড। একটা জায়গায় কিছু মেডিসিন আছে যেগুলো দিয়ে সমস্ত ধরনের মেডিকেল প্রবলেম ট্রিট করা যায়, দ্যাট ইজ হোমিওপ্যাথি, এটা এজ ওল্ড, অনেকেই জানে। আরেকটা রিলেটিভলি নিউ ফিল্ড, সেটা হচ্ছে কসমেটোলজি। কসমেটোলজি দিয়ে শুধু বিউটিফিকেশন করা হয়, কিছু মেশিনসের ইউজ সেখানে শেখানো হয়, সেখানে আলাদা করে কোনো মেডিসিন ইউজ করা শেখানো হয় না। সো অনেকেই কসমেটোলজিক্যাল প্রসিডিওর আজকাল ইউটিউব দেখে বা গুগল ঘেটে বাড়িতে অল্প অল্প করে, লাইক ডার্মা রোলার অনেকেই বাড়িতে ইউজ করে থাকে, ডার্মা রোলার বা কেমিক্যাল পিল তার ছোটো ভার্সন ইউজ করে থাকে বাড়িতে স্কিন গ্লো ট্রিটমেন্টের জন্য। বাট আমি কী করেছি, এই হোমিওপ্যাথি মেডিসিনকে এর সঙ্গে ইনকর্পোরেট করে দিয়ে আরও এনহ্যান্স করে দিয়েছি তার এফেক্টিভনেসটাকে। এবং এই যে হোমিওপ্যাথিক মেডিসিনটা, এটা আমাদের তিন জেনারেশনের রিসার্চের ফল, একটা হেয়ারের রিগ্রোথ সলিউশন। রিগ্রোথ সলিউশনটাকে কসমেটোলজিক্যাল একটা ডিভাইস রয়েছে ডার্মা স্ট্যাম্প, তার থ্রুতে একদম সুপারফিশিয়ালি স্ক্যাল্পে ইনজেক্ট করে দেওয়া, ইনজেক্ট ঠিক বলবো না, একদম রোল করে দেওয়া স্ক্যাল্পের ওপর, যাতে ওর পারমিয়েশনটা বা ওর যে অ্যাবজর্পশন ক্ষমতাটা স্ক্যাল্পে বেড়ে যায় এবং ফলিকলসগুলো আবার অ্যাক্টিভ হয়ে ওঠে। এইভাবে আমরা হেয়ার রিগ্রোথের জন্য হোমিওপ্যাথি মেডিসিনস ইউজ করছি, দ্যাট ইজ ভেরি ভেরি ইউনিক। এই কসমেটোলজিক্যাল ট্রিটমেন্টের আন্ডারে মেনলি তিনটে জিনিস নিয়ে ট্রিট করা হয়, এক হেয়ার প্রবলেমস, দু নম্বর স্কিন প্রবলেমস এবং তিন নম্বর অ্যাস্থেটিক্স বা বডি কন্টিওর, বা সোজা কথায় বলতে গেলে রোগা থেকে মোটা হয়ে যাচ্ছে সেটা কী করে কমানো যায়। তো বিভিন্ন ধরনের প্রসিডিওরস এর মধ্যে রয়েছে। হেয়ারের ক্ষেত্রে যেমন একটা আমি বললাম ডার্মা স্ট্যাম্পের কথা, এছাড়া পিআরপি বলে একটা টেকনোলজি চালু রয়েছে, প্লেটলেট রিচ প্লাজমা, এগুলো সমস্তই হেয়ার রিলেটেড বা হেয়ার রিগ্রোথের জন্য ইউজ করা হয়ে থাকে। স্কিনের ক্ষেত্রে কিছু কিছু ট্রিটমেন্টস রয়েছে, যেমন অনেকের অ্যাকনে হওয়ার পর, পিম্পলস হওয়ার পর ফেসে অনেক স্কার হয়ে যায় বা ছোটো ছোটো পিগমেন্টেশন হয়ে যায়, যেটা অনেক কিছু কোনো ক্রিম লাগিয়ে যেতে চায় না, খুব অবস্টিনেট হয় স্কার্সগুলো বা পিগমেন্টসগুলো। তো এগুলোর জন্য কিছু ট্রিটমেন্টস রয়েছে স্কিন থেরাপিতে। এক নম্বর হচ্ছে লেজার থেরাপি, লো লেভেল লেজার ইউজ করা হয়। দু নম্বর কেমিক্যাল পিলিং, সেখানে মাইল্ড অ্যাসিডস ইউজ করে স্কিনের আপার লেয়ারটাকে তুলে দিয়ে ভেতরের ফ্রেশ লেয়ারটাকে বের করে আনা হয়। তিন নম্বর আবার ডার্মাস্ট্যাম্প দিয়ে কী করা হয়, স্কিনের সেকেন্ড লেয়ারে প্রিক করে করে মেডিসিন পৌঁছে দেওয়া হয়, তাহলে কি ভেতর থেকে বা ডার্মাল যে লেয়ারটা, ডার্মিস বলা হয়, সেখান থেকে পিগমেন্টেশনগুলো আস্তে আস্তে সরে যেতে থাকে। তিন নম্বর যেটা বডি কন্টিউরিং বা আরও অ্যাডভান্স কসমেটোলজিক্যাল প্রসিডিওর অনেক রয়েছে, যেমন ডিম্পল ক্রিয়েট করা বা লাইপোসেকশন, সেগুলো আরও অ্যাডভান্স, আমি সেগুলো দিকে যাচ্ছি না। বাট জেনারেলি যা আমাদের রেগুলার লাইফে আমাদের প্রয়োজন হয়ে থাকে, মেনলি হেয়ার এবং স্কিন প্রবলেমসগুলো ডিল করা, তো এগুলো কসমেটোলজিক্যাল ট্রিটমেন্টস দিয়ে খুব সুন্দরভাবে সলভ করা পসিবল। অ্যাজ দ্য নেম সাজেস্টেড, ক্লিনিকের নাম ডক্টর শাহাজ মাল্টি স্পেশালিটি হোমিওপ্যাথি অ্যান্ড কসমেটোলজি। সো বুঝতেই পারছেন এখানে দু ধরনের এক্সপার্টিস রয়েছে, দুটো ডিপার্টমেন্ট, একটা হোমিওপ্যাথি এবং সেকেন্ড ইজ কসমেটোলজি। সো আপনাদের হেয়ার স্কিন রিলেটেড যে কোনো ইস্যুস,
কোনো বিউটিফিকেশান ইস্যুস, যে কোনো কিছুর জন্য আপনারা খুব স্ট্রেসের মধ্যে রয়েছেন, চুল পড়ে যাচ্ছে, স্কিনে পিগমেন্টেশন হয়ে যাচ্ছে, নির্দ্বিধায় চলে আসুন আমাদের কসমেটোলজি ডিপার্টমেন্টে দেখান। এখানে আমাদের মেশিনস রয়েছে, মেশিন দিয়ে টেস্টিং করা হয়, প্রথমে স্ক্যাল্প টেস্টিং করা হয়, স্কিন টেস্টিং করা হয়, টাইপ অনুযায়ী তার কসমেটোলজিক্যাল ট্রিটমেন্ট ডিসাইড হয়। এছাড়া হোমিওপ্যাথি ট্রিটমেন্ট তো সবারই জানা রয়েছে, যে কোনো ধরনের ইনকিউরেবল বলে দেওয়া ডিজিজ মডার্ন সায়েন্সে সেগুলো সমস্তই অনেকাংশে কিওর করা পসিবল হয়। পলিসিস্টিক ওভারি স্পেসিফিক্যালি, অ্যালোপেশিয়া, ভিটিলিগো, যেগুলোর সোরিয়াসিস, যেগুলো কোথাও কোনো ট্রিটমেন্ট অপশন নেই, নির্দ্বিধায় আসতে পারেন, হোমিওপ্যাথিতে অবশ্যই রেজাল্ট পাবেন। আজকের জন্য এই পর্যন্তই, নেক্সট এপিসোডে নিয়ে আসছি হেয়ারের উপর নির্দিষ্টভাবে করা কিছু ট্রিটমেন্টস যেগুলো হেয়ার রিগ্রোথের ক্ষেত্রে কাজে লাগবে বা হেয়ার ফলের ক্ষেত্রে কাজে লাগবে, হেয়ার রিলেটেড যে কোনো ইস্যু, সেটা নেক্সট এপিসোডে দেখতে থাকুন।